হ্যালো ফ্রেন্ড, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে ভিডিও নিয়ে। তো আজকে যে শাড়ি ড্রাপিংটি দেখাবো সেটা বেঙ্গলি স্টাইলে শাড়ি ড্রাপিং। তোমরা মোটা হও, রোগা হও বা নর্মাল ফিগার হোক, যে কোনো ফিগারে এটা অসাধারণ লাগে এবং গায়ের কালার যেরকমই হোক না কেন এটাতে একদমই ম্যাটার করে না। সব কিছু কালারে বা সব রকম ফিগারে এই শাড়ি স্টাইলটা ভীষণই সুন্দর লাগে। তো আজকে আমি এই স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব, এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি অনেক হেল্প হবে, হেল্প হলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাতে এরকম হেল্পফুল ভিডিও তোমরা অল টাইম পাও। তো ফার্স্টে তো পেটিকোটের মধ্যে যে শেষের দিকটা সেটা ইন করো পেটিকোটের মধ্যে, তারপর আমি একদমই আঁচলে চলে এসেছি। আর দেখো আমি আঁচলে এসে কুচি করেছি, আর যেহেতু সেলফ পরা এটা আমি পরেছি, তো সেক্ষেত্রে একটু হয়তো কোথাও আঁচল ডিসব্যালেন্স হয়েছে। বাট তোমরা যদি এরকম সেলফ পরো শাড়ি, তো কাউকে একটু হেল্প করে দিতে বলো, আঁচল ধরে দিতে বা কোনো কিছু ঠিকঠাক করে দিতে বলো, যাতে শাড়ি ড্রাপিংটা আরও সুন্দর লাগবে। তো এখানে আমি একদমই একা পরেছি, তো আঁচলের দিকটা পরে দেখতে একটু যে সাইড বেরিয়ে গেছিলো। তো ঠিক আছে, তোমাদেরকে শেখানোর জন্য এসেছি। তো ওকে, তো এখানে দেখো আমি আঁচলটাকে ধরেছি এবং ফ্লোরে পুরো লেগে থাকবে এরকম টাইপ আঁচলের লেন্থটুকু নিয়েছি আমি। দেখো এরপর ভালোভাবে সামনে এই কুচিগুলোকে ধরে নিতে হবে, যাতে কোথাও মনে হয় না উঁচু নিচু বা এগুলো পুরো হয়ে আছে। জাস্ট এইভাবে ধরে নেবে এবং শাড়ির লেন্থটা যদি তোমরা শুধু পাটটুকু শুরু টাইপ চাও সেটাও করতে পারো, বা এরকম পাটটাকে একটু বড় আঁচল রাখতে পারো। তো এরকম টাইপ আমি করেছি, দেখো আশা করি শাড়ি স্টাইলটা খুবই সুন্দর লাগে এবং সবাইকে ভালো লাগবে আমি আশা করছি। এবং সামনে প্রচুর বিয়ের সিজন আছে, তোমরা এগুলো পরো এবং আমার সাথে অবশ্যই শেয়ার করো। এরপর আমি দেখো সামনের দিকের যে পাটটি আছে সেটা আমি পিছনে পেটিকোটের সাথে একটি সেফটি পিন মেরে নিয়েছি। এটি তোমরা ব্লাউজের সাথেও মারতে পারবে, বাট এটা যেহেতু সেলফ তো ব্লাউজের সাথে মারাটা একটু ডিফিকাল্ট, তো তাই জন্য পেটিকোটের মধ্যে এটা মেরে নিয়েছি। এবং আমার চ্যানেলে আরও অনেক টাইপের শাড়ি ড্রপিং আছে, তোমরা কিন্তু সেগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং সব কটা স্টাইলই খুবই সুন্দর। এরপর আমি দেখো ডান দিক থেকে বাঁদিকে নিয়ে এসেছি কুচিটিকে, এরপর আমি এইভাবে শাড়ির যে মিডিল পোর্শনে কুচিটা হয় সেটা করে নিচ্ছি। তোমরা আমাকে অনেকেই বলে থাকো দিদি আমি এইটা মিডিলের যে কুচিটা সেটা বুঝতে পারছি না কি করে হচ্ছে, আর তোমরা জাস্ট ডান হাতের যে দিকটা শাড়িটা পরে থাকবে সেটা বাঁদিকে এনে শাড়ির ভিতরটা দিয়ে আনবে, বাইরে দিয়ে না, শাড়ির ভিতর দিয়ে নিয়ে এসে এইভাবে কুচি করে নেবে, তারপর আবারও ডান দিকে নিয়ে যাবে, ডান দিকে এইভাবে নিয়ে গিয়ে কুচিটিকে ধরবে। তারপর দেখো আমি ভিডিওতে পুরো পার্ট টু পার্ট দেখাই, তুমি একটু মনোযোগ দিয়ে দেখবে, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো দেখো কুচিগুলোকে আমি ধরে নিচ্ছি আবারও, এবং একদম নর্মাল যেরকম আমরা শাড়ি পরি সবসময় সেই শাড়িগুলোর কুচিগুলো কি হয় একদম সমানে সমানে নিই, বাট এই শাড়ির স্টাইলটা একদম সমান সমান নেবে না, একটার পর একটা জাস্ট কুচিটা যেন বোঝা যায় এই টাইপের নেবে। দেখো আমি দেখিয়েছি ভিডিওটিতে, হ্যাঁ এইরকম দেখো একটা একটা বোঝা যাচ্ছে এরকম টাইপ, একটুখানি সাইডে সাইডে করে নেবে, তারপর পেটিকোটের মধ্যে ইন করে নেবে। যদি মনে হয় যে কুচিগুলো খুলে যাবে, তাহলে এই যেখানটা আমার হাত রয়েছে ওই জায়গাটিতে তোমরা একটি সেফটি পিন মেরে নিতে পারবে, বড় সেফটি পিন, তাতে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখো আমি ইন করে নিয়েছি এবং শাড়ির কুচিগুলো একটুখানি ছেড়িয়ে রেখেছি। এরপর আবারও এখানে যে শাড়িটি আছে দেখো ভালোভাবে ঠিকঠাক করে নিতে হবে, এবং তোমরা এটা পরলেই বুঝতে পারবে খুবই ইজি শাড়ি পরাটা। আর কুচিগুলোকে ভালোভাবে ফেলে নেবে, এইভাবে হয়ে গেছে আমার অলমোস্ট শাড়ি পরা কমপ্লিট, অলমোস্ট তো হয়ে গেছে। দেখো এরপর আঁচলটিকে আমি সামনে নিয়ে এসে ব্লাউজের সাথে একটি সেফটি পিন মেরে নেব, খুবই ইজি শাড়ি ড্রপিংটি। তোমরা অবশ্যই এটা ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করো যাতে সবার হেল্প হয়, এবং কমেন্ট করো আর অন্য কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং শাড়ি ড্রপিংটি তোমাদের কেমন লেগেছে নিচে তো অবশ্যই কমেন্ট করবে।
আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, তার পাশে বেল আইকনকে প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে একটি ছোট্ট নোটিফিকেশান চলে যাবে, তারপরে তোমরা একটাও ভিডিও মিস করবে না। তোমরা যারা হিন্দি ভিউয়ার্স বাংলা বুঝতে পারছো না, আমার একটি হিন্দি চ্যানেলও আছে, সেটা সাবস্ক্রাইব করো, ওখানে আমি হিন্দিতে এই সেম ভিডিও আপলোড করি, সেখান থেকে তোমরা বুঝে যাবে। আজকের মতো বোব্বাই, টাটা।